শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জ, লাখ লাখ মানুষ পানিবন্দী, বসতভিটা হারিয়ে হয়ে পড়েছেন আশ্রয়হীন। এমন বিপদের দিনে এরই মধ্যে পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা, আহ্বান জানিয়েছেন অন্যদেরও। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ফেসবুক পোস্টে জানান, সিলেট সুনামগঞ্জবাসীকে সাধ্যমতো অর্থ সহায়তা দেবেন, সেই সাথে একটি ইমেল আইডি দেন পোস্টে। জানান, ফান্ড গঠন করা হয়েছে, যারা বন্যার্তদের সহায়তা দিতে ইচ্ছুক তারা ওই আইডিতে যোগাযোগ করতে পারেন। অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এক ভিডিও বার্তায় 30 লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তারপরে কালকের জন্য একটা টিম রেডি করো, আর এদিক থেকে বাজার টাজার করানোর জন্য এটার একটা টিম রেডি করো, আর যারা বাজার টাজারে যাবে তারা যে সবাই ইমানদার হয়। চলচ্চিত্র অভিনেতা ডিপজল 10 ট্রাক খাবার পাঠাচ্ছেন সিলেট সুনামগঞ্জবাসীর জন্য। বানভাসীদের পাশে দাঁড়াতে অন্যদেরও আহ্বান জানান তিনি। আমরা বাচ্চা আইটেমটা বাড়ায় দিচ্ছি, আমি অন্তত 7-15 দিন 5-10 ট্রাক করে আমি খাওয়া অবশ্যই পাঠাবো। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রশাসনের পাশাপাশি সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানান। পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনেতা গায়ক তাহসান খান লিখেছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। চিত্রনায়ক মামনুর হাসান ইমন লিখেছেন, পুরো সিলেটের জন্য প্রার্থনা। বন্যার্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরীও। চঞ্চল চৌধুরী অতি সংক্ষেপে মনের ভাব বোঝাতে লিখেছেন, দুঃসময়। সম্প্রতি মুক্তি পাওয়া তালাশ এবং অমানুষ সিনেমার টিমও জানিয়েছেন, সিনেমার টিকিট থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করবেন বানভাসীদের জন্য। বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছেন অপূর্ব, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, শবনম ফারিয়া, আসিফ আকবর, মিথিলা, সাবিলা নূর, হানিফ সংকেত সহ অনেক ব্যান্ড দল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।